আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করার জন্য আমি আসলাম আমি কাজ করতে যেয়ে দেখলাম যে একটা ছোট্ট একটা প্রবলেমে পড়লাম যে ইলাস্ট্রেটরে অ্যারাবিক টেক্স একটা অ্যারাবিক ফন্টে কিভাবে লিখতে হয় এবং প্রপার ওয়েতে কিভাবে এই ফোনটা কাজ করবে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে একটু কথা বলতে যাচ্ছি তো আশা করি যারা অ্যারাবিক ফোন টেক্সট নিয়ে কাজ করবেন তাদের এটা কাজে আসবে তো চলুন আর কথা না পারি আমরা দেখে নিই এখন এই টেক্সটটা এরকম দেখাচ্ছে তো আমরা যদি লক্ষ্য করি যে এখানে এটা আসলে সঠিক নয় এই টেক্সটা একটু বড় করে দিই এটা এরকম দেখাচ্ছে এটা সঠিক কাজ করছে না তো আমরাকে এই ফোনটাকে যদি আমরা প্রপার ওয়েতে দেখাতে চাই তো অ্যাকচুয়ালি তাহলে আমাকে কী করতে হবে আমরা ইলাস্ট্রেটর এডিট থেকে আমরা প্রিফারেন্সে যাব এখানে প্রিফারেন্স অপশনটা ম্যাকে যদিও নাই আমরা শর্টকাট কমান্ডে হচ্ছে যে কমান কমান্ড কে প্রেস করে প্রিফারেন্স অপশানটা আনবো উইন্ডোজ আপনারা খুব সহজেই পেয়ে যাবেন প্রিফারেন্সে যেয়ে যদি আমরা হচ্ছে যে টাইপে যাই তো তখন টাইপ থেকে শো ইন্ডিক অপশান এই অপশানটা ওকে করে দেবো দেন হচ্ছে আমি টাইপ অপশনে যাব যাওয়ার পরে এখানে প্যারাগ্রাফে ক্লিক করার পরে দেন হচ্ছে যে এখানে আমি দেখো যে হচ্ছে মিডল মিডল ইস্টার্ন সাউথ এশিয়ান সিঙ্গেল কম্পেসার দিয়ে এনাবল করে দিই হ্যাঁ রাইট দেন আমি আসি হচ্ছে টেক্সটে প্রেস করি কমান্ট ভি এখন দেখেন আমার টেক্সটটা প্রপার্টিতে প্রেস হয়েছে তো এটা প্রপার ওয়েতে অ্যারাবিক সিম্বল হিসেবে দেখাচ্ছে তো এইভাবে আপনারা খুব সহজে একটি অ্যারাবিক সেন্টেন্স সেন্টেন্সকে পেস্ট করতে পারেন আশা করি এটা আপনাদের কাজে আসবে এবং আপনারা প্রপার ওয়েতে এটাকে করতে পারবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ বাবাই